নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিব বিপি গোপালিকার ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় মাল্য বাগচি। এই মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান জানানোর জন্য তৃতীয়বার সময় দিল হাইকোর্ট। নির্দেশে বিচারপতি জয় মাল্য বাগচি বলেছেন, 23 এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানাতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিব হাইকোর্টে যে রিপোর্ট দেন তাতে বলা হয়, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর বিষয়ে অনুমোদন নিয়ে লোকসভা নির্বাচনের পর রাজ্যের অবস্থান জানানো হবে। এই প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি জয় মাল্য বাগচি প্রশ্ন করেন, মুখ্য সচিবকে ডেকে পাঠাবো? নির্বাচনের সঙ্গে বিচার প্রক্রিয়ায় অনুমোদনের কী সম্পর্ক? পুলিশ কি FIR করা বন্ধ করেছে? তদন্ত বন্ধ আছে? আপনাদের বিলাসিতার জন্য তদন্তকারী সংস্থা বসে থাকবে? এরপর বিচারপতি আরও বলেন, মুখ্য সচিবকে এই সিদ্ধান্ত নিতেই হবে। হয়তো সিদ্ধান্তের কারণে কোনো রাজনৈতিক দলের কাছে তিনি অপ্রিয় হয়ে যাবেন, কিন্তু তার থেকেও অনেক বড় দায়িত্ব তার উপরে ন্যস্ত রয়েছে। মুখ্য সচিব রাজ্যের আইন দফতরের সঙ্গে কথা বলছেন, কিন্তু তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলছেন না, এরকম কেন হবে? একজন মুখ্য সচিবের এই নিস্তব্ধতায় আদালতের মনে সন্দেহ জাগছে, এই অভিযুক্তরা কতটা প্রভাবশালী। 1.5 বছর ধরে অনুমোদনের অপেক্ষায় বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না, তদন্তকারী সংস্থা বিচার প্রক্রিয়া শুরু করতে পারবে তো? তদন্তকারী সংস্থা যদি বিচার প্রক্রিয়া অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করে, তাহলে তো তারা তাদের বক্তব্যের সপক্ষে জোরালো যুক্তি খাড়া করতে পারবে। এক্ষেত্রে মুখ্য সচিব নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আদালত আশা করে অভিযুক্তরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুখ্য সচিবকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না, তিনি নিরপেক্ষভাবে নিজের সিদ্ধান্ত গ্রহণ করবেন। যারা বলেন যে তদন্তে গতি নেই, স্লথ হয়ে যাচ্ছে, স্লথ হয়ে যাওয়া গতি না পাওয়ার যে কারণ রাজ্য প্রশাসন প্রতি মুহূর্তে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে বাধা দেওয়া হচ্ছে, তার একটি চলন্ত উদাহরণ বিচারপতি জয়মাল্য বাগচির সামনে এসেছেন। এই যে নির্বাচন দেখিয়ে অনুমোদন প্রক্রিয়াকে পিছিয়ে দিতে চাইছেন, তার একমাত্র কারণ 31 মে রাজ্যের মুখ্য সচিব অবসর নেবেন, তিনি তার কার্যকালটি এর মাধ্যমে পার করে দিতে চাইছেন। যাদের বিরুদ্ধে তদন্ত করবার জন্য পারমিশন দেওয়ার কথা মুখ্য সচিবের, তিনি চুপ করে বসে আছেন, পারমিশন দিতে পারছেন না, কেননা মুখ্যমন্ত্রী তাকে পারমিশন দিতে দিচ্ছেন না। তাহলে মুখ্যমন্ত্রী অথবা তৃণমূলের দল তারা মিলে মুখ্য সচিবের অফিস চালাক? এতে যা দাঁড়াচ্ছে মনে হচ্ছে যেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিবের কাজ করছে ভাইপো, যে সরকারে কেউ না। এ খুব দুর্ভাগ্য, এবং সমস্ত বড় অফিসার পর্যন্ত তারা প্রতিদিন কোর্টের কাছে বিকৃত হচ্ছেন, নিন্দিত হচ্ছেন। এবং আদালত যখন কোনো একটা পর্যবেক্ষণ দিয়েছেন বা কোনো বক্তব্য রেখেছেন, সে বিষয়ে এই মুহূর্তে দলের তরফে কোনো মন্তব্য করব না। এ বিষয়ে মাননীয় মুখ্য সচিব বা সরকারি আইনজীবীরা নিশ্চিতভাবে তাদের বক্তব্য আদালতে পেশ করবেন। 23 এপ্রিল ফের এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, জয়ন্ত পাল, ABP আনন্দ।